ধরা পড়িলা আন্তঃজেলা বাইক চুরি র‍্যাকেট। সুবর্ণপুর জেলা বীর মহারাজপুর পুলিশ ধরা মোট 12টি চুরি বাইক উদ্ধার। তা সহ 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেথিমধ্যরু 2 নাবালক থিবা সূচনা। সূচনা অনুসারে এই চোর দল রাজ্যের বিভিন্ন শহররু বাইক চুরি করে নম্বর প্লেট বদলাই কম দরে বিক্রি করেছিলে। হিঙ্গমা গাঁর উমেশ মাঝি গাড়ি চোরি অভিযোগে বীর মহারাজপুর পুলিশ তদন্ত আরম্ভ করেছিবা বেলে এই রাকেট কু ধরিবারে সফল হয়েছে। গিরফ অভিযুক্ত মানে বৌদ্ধ জেলার হয়েছিবা পুলিশ সূচনা দিচ্ছি। 2 জন অভিযুক্ত পুলিশ গিরফ করে কোর্ট চালান করেছিবা বেলে নাবালক দ্বয়ঙ্কু অটক রখিথিবা জনা পড়িছে। এনে সাংবাদিক সম্মেলনে সূচনা দিয়েছেন জেলা আরক্ষী অধীক্ষক। সুবর্ণপুর মন্টু মন্ত্রাঙ্ক রিপোর্ট, ওড়িশা হালচাল।